আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মোহনাল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে ভিডিওটি হচ্ছে আপনাদের কোনো মুশকিল অথবা বিপদ আপদ হতে রক্ষা পাইবার জন্য কোরআন শরীফের নকশা ঠিক আছে ওইটা যদি সঙ্গে রাখেন আপনি একই করে ইনশাআল্লাহ ওইটার উচিলায় আপনি যত ধরনের আপদ বিপদ বালা মুসিবত রয়েছে সব কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন ঠিক আছে বালা মুসিবত আপদ বিপদ কিন্তু বলে আসে না হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টের মোকাবিলা অনেকে হয়ে যায় দেখবেন প্রতিদিন কত দুর্ঘটনা ঘটে তো ওইটা থেকে বাঁচতে হলে আমাদের জন্য অবশ্যই আল্লাহ তালার এই কালামকে আমরা যদি যেরকম বলবো ইনশাল্লাহ এরকম যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ ওইটা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখবেন ঠিক আছে তারপরে দৈনন্দিন যে আমলগুলো আছে অবশ্যই আপনারা ওইগুলো করবেন ঘর থেকে বের হওয়ার সময় দোয়াদুরি সব কিছু পরে বের হবেন তাহলে ইনশাল্লাহ সব দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো ঠিক আছে কেউ কিন্তু বুঝে শুনে দুর্ঘটনার শিকার হয় না যদি কেউ জানতো যে আমরা আমি এখন যাচ্ছি আমি দুর্ঘটনার শিকার হয়ে যাবো এই গাড়িতে উঠলে দুর্ঘটনার শিকার হব তাহলে কিন্তু এই গাড়িতে থেকে উঠতো না ঠিক আছে তো সব কিছু অনেক হয় তাই আপনি আগে থেকেই আপনার ভালো করে সব কিছু মেনটেন্স করে চলবেন ইনশাল্লাহ ওই সব থেকে আপনি হেফাজতে রাখবেন ঠিক আছে দেখবেন অনেক সময় অনেক এরকম হয় যে অল্পের জন্য আমরা রক্ষা পেয়ে যাই ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টের কোনো কথাই নেই সুন্দর জায়গায় অ্যাক্সিডেন্ট করে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আজকে আপনাদের সামনে যে দেবো সেটা হচ্ছে কোরআন শেফের নকশা ওইটা যদি কাহারো সঙ্গে রাখা রাখা হয় ব্যবহার করে আল্লাহ তালা তাহাকে দিন ও দুনিয়া সকল বিপদ আবার হয়তো রক্ষা করিবেন নকশাটি এই ঠিক আছে তো অবশ্যই যেটা নকশা আপনারা স্ক্রিনে দেখতেছেন ওইটা আপনার নিজেরা চাইলে লিখতে পারবেন যদি লিখতে না পারেন তাহলে কম্পিউটার থেকে প্রিন্ট করে এনে ব্যবহার করতে পারেন তবে এটা উসিলা হিসাবে ব্যবহার করবেন যদি এটা মনে করেন যে এটাই আপনাকে সব কিছু করে দেবে আর আপনি যদি বাইকার হন আর তারপরে একশোর উপরে আপনি বাইক চালান তাহলে কিন্তু ওই ঘটনা থেকে আপনাকে রেহাই করতে পারবে না ঠিক আছে এটা উচিলাই হিসাবে ব্যবহার করবেন তারপরে আপনার যতটুকু সতর্কতা অবলম্বন করার তা করবেন তারপরে যা কিছু হয় ইনশাআল্লা আল্লাহ তালা আপনাকে ইবাদ করবেন নিজে যদি লাগামহীন চলাফেরা করেন যে আপনার সাথে তো নকশা আছে নকশা বাঁচাবে তাইলে কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে রাস্তা দিয়ে হাইওয়েতে রাস্তা দিয়ে রাজ্যে অনেক বড় বড় গাড়ি ঠিক আছে আর আপনি মাঝখান দিয়ে যা যাচ্ছেন এপার থেকে ওপার পার্স দেবেন কারণ কী কারণ তো আপনার সাথে কোনো নকশা আছে কোনো সমস্যা নয় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না আপনার উপরে উঠবে না রকম যদি হয় তাইলে হবে না ঠিক আছে অবশ্যই আপনার সেফটি আপনি ভালো করে আপনি সুন্দরভাবে চলাফেরা করবেন আপনি মুক্ত চলাফেরা করবেন যাতে করে দেখে শুনে চলাফেরা করবেন এই নকশা উশিলা হিসাবে রাখবেন কেউ কিন্তু গাড়ির নিচে পড়ে না ইচ্ছাকৃতভাবে সবাই অনিচ্ছাকৃতভাবে আগেই বলছি ঠিক আছে ওইরকম অনিচ্ছাকৃতভাবে যে রকম দুর্ঘটনা হয় আল্লাহ তালা ওইসব থেকে আমাদেরকে হেফাজত করবেন ওই নকশার উসিলায় ঠিক আছে তো এটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন এখন কতদিন ওইটা সাথে রাখবেন ওইটা আপনি যতদিন পারেন সাথে রাখবেন কোনো সমস্যা নেই যেহেতু একদিন দুই দিন নয় দুর্ঘটনার শিকার আমরা কখন হতে পারি সেটা একমাত্র আল্লাহ তালাই বলা যান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এরকম দুর্ঘটনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সেই জন্য ওইটা আপনারা কী করবেন ওইটা মোবাইলের পিছনে হোক আর মানি ব্যাগে হোক এমনভাবে রাখবেন যাতে করে আপনি ঘর থেকে বের হলেই ওইটা আপনার সাথে যায় ঠিক আছে তাহলে ইনশাল্লাহ সব সময় আপনার হর হামেশা সব রকমের বিপদ আপদ মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাতু